নমস্কার বন্ধুরা, প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি কাঁচা পাকা আমের দুটো রেসিপি, যা তৈরি হয়ে যাবে খুব সহজে। এখন আমের সিজন, তাই আম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে এই দারুণ স্বাদের রেসিপি দুটো, কাঁচা আমের ঝুড়ো চাটনি ও কাঁচা আমের টেস্টি আম সত্ত্ব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুটো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আমি কাঁচা আম নিয়েছি 9 থেকে 10টা। আমগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আর আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়েও জলের মধ্যে রেখে দিতে হবে 30 মিনিট। 30 মিনিট পর জল থেকে আমগুলো তুলে নিচ্ছি। একটি গ্রেটারের সাহায্যে আমগুলো এবার ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। কাঁচা আম হলে এই আমের ঝুড়ো আচারের টেস্ট খুব ভালো হয়। গ্রেট করে না আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে কোচলে কোচলে। আর সাইডে রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। এরই মধ্যে বানিয়ে নেবো একটি ভাজা মশলা। তার জন্য কড়াই দিয়ে দিলাম 10 থেকে 12টা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে ও 1/2 চা চামচ মেথি দিয়ে হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ও 1 চামচ মৌরি ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। বাকি মশলাগুলো আর একটু ভেজে নেব। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার মশলা ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার একটি হামানদিস্তায় দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মশলা মিহি পেস্ট করব না, দানা দানা করে এ পেস্ট করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। এবার সেই নুন মাখানো আম থেকে জল বের করে নেব। একটি সুতির কাপড়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এর থেকে পুরো জল বের করে নিচ্ছি। ভালো করে জল বের করে নিয়ে আমগুলো একটি জায়গায় নামিয়ে নিচ্ছে। নামিয়ে নিয়ে আমগুলো ভালো করে ঝাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ ও ভেজে রাখা মশলা 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে কোচলে কোচলে মেখে নিচ্ছি। এবার একটি পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তেল ফুটে উঠেছে, নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা আমের মধ্যে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচার রোদে দিতে হবে না, এমনি ভালো থাকবে 1 থেকে 1.5 বছর। শুধু ভিজে হাতে এই আম ধরা যাবে না ও আমের
মধ্যে কোনো রকম জল যাতে না যায়। আমের আরেকটা রেসিপির জন্য 10 থেকে 12টা কাঁচা আম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের ঝুরো আচার ঠান্ডা হতে থাক, ততক্ষণ এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়েও 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো। এবার জল থেকে তুলে নিয়ে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলো দিয়ে হাফ চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আমের জল খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এবার একটি হাতার সাহায্যে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি ও একটি ছাঁকনির সাহায্যে ভালো করে আমগুলো ছেঁকে নিচ্ছি। আম ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসে বসিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। পর আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তিন মিনিট পর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলা 1 চামচ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি একটি বড় থালার মধ্যে। নামিয়ে নিয়ে এইভাবে থালাটা নেড়ে নেড়ে আমগুলো সেট করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা, বাকিটা আরেকটা থালায় নামিয়ে নিচ্ছি ও থালাটা নেড়ে নেড়ে সমান করে সেট করে নিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। খানি ছিল সেটাও একটি থালার মধ্যে নামিয়ে ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার রোদে রেখে দিচ্ছি, একদিনেই শুকিয়ে যাবে। এবার একটি কাঁচের জার নিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে জারের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর সেই আচার ঠান্ডা হয়ে গেছে, এবার এই জারের মধ্যে ভরে নিচ্ছি। খেতে এত দারুণ হয় যে কি বলবো, একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই কাঁচা আমের ঝুরো চাটনি। আচার জারে ভরে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমশত রোদে থেকে নিয়ে এসেছি, আমশত একদম শুকিয়ে গেছে, এবার কেটে দেখাচ্ছি। চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই আমশত বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের ট্রফির বদলে এই আমশতগুলো দেওয়াই যেতে পারে। আমশত লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার এইভাবে রোল করে নিচ্ছি। নিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এর দেখতে যেমন সুন্দর হয়েছে এর স্বাদও কিন্তু দারুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।